সারি সারি সাজানো মদ, বিদেশি এসব মদ আবার শোকেজে সাজানো। শুধু সাজানোই নয়, এই ফ্ল্যাটের বিভিন্ন কার্টুনে ভরি ভরি মদের বোতল। বিভিন্ন ব্র্যান্ডের এত বিপুল পরিমাণ মদ বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায়। রোববার বিকেলে রাজধানীর গুলশানের এই বাসায় অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মদের পাশাপাশি পাওয়া যায় ক্যাসিনো সামগ্রী, হিউজ পরিমাণ মদ, এত পরিমাণ। এবং যে ব্র্যান্ডের মদগুলো আছে, এগুলো মানে অনেক ব্র্যান্ডের নামই আমরা শুনি। আজিজ মোহাম্মদ ভাইয়ের নিজস্ব ফ্ল্যাট হলেও এখানে তিনি দীর্ঘদিন ধরে থাকেন না বলেই জানিয়েছেন বাসার সংশ্লিষ্টরা। তবে বাসার দুজন কেয়ারটেকারকে আটক করা হয়েছে। এনে কারা আসবে? আজিজ মোহাম্মদ ভাই এনে কি, তার কোনো বন্ধু বান্ধব আসে না? কিভাবে আসলো এখানে মদ? হয়তো মদ আগের মদ মনে হয়। কারা যাতায়াত করতো? কারা? আমরা দেখি না, সবসময় লক করা থাকতো, এটাই দেখতাম। পাশের ছয়তলা ভবনটি আজিজ মোহাম্মদ ভাইয়ের ছোট ভাই রাজা মোহাম্মদ ভাইয়ের। সেই ভবনের ছাদে এমন মিনি মদের বার, সঙ্গে পাওয়া যায় সিসা বার, ক্যাসিনো সামগ্রী, বিলিয়ার্ড বল, গাঁজা, যেন একই ছাদে হরেক রকম মাদকের আয়োজন। এই ভবনের তিনতলায় থাকেন আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজা ওমর মোহাম্মদ ভাই। আভিজাত্যে ভরা এই বাসায় পাওয়া যায় আরও 8-10 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ। তবে ওমরকে খুঁজে পাননি কর্মকর্তারা। আমরা এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে সংশ্লিষ্ট যারা আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। ইতিমধ্যে আমরা দুজনকে আটক করেছি, আর আজিজ মোহাম্মদ ভাইয়ের ছেলে, যিনি, তাকে আটক করা যায়নি, তিনি আগেই পালিয়ে গেছেন, তাকে আমরা অ্যারেস্ট করব। আর এর সঙ্গে অন্য কেউ ইনভলভ আছে কিনা সেটা আমরা দেখছি, যদি ইনভলভ থাকেন তাহলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা খোঁজখবর নিচ্ছি যে এখানে আজিজ মোহাম্মদ ভাইয়ের কোনো ইনভলভমেন্ট আছে কিনা মদ সংরক্ষণের ব্যাপারে। যদি থেকে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, বা কোনো তার কোনো আত্মীয় পরিজনও যদি ইনভলভ থাকেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে প্রায় 3.5 ঘন্টা ধরে চলে অভিযান। কি পরিমাণ মদ মাদক পাওয়া গেছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে জব্দকৃত অবৈধ মদ 600 বোতলেরও বেশি হবে বলেই ধারণা দিয়েছেন সংশ্লিষ্টরা।